রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটাইয়ে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, দেবতা ভাবেন আমি দেব, হাসেন অন্তর্যামী। আজ সেই পূর্ণ রথযাত্রা। আর রথযাত্রা মানেই আমাদের প্রত্যেকেরই মনে একটা ধারণা তো অবশ্যই রয়েছে, এ এক বিশেষ যাত্রা, এ এক বিশেষ শুভ দিন। আসল কথা হচ্ছে প্রত্যেকটা দিন আমাদের কাছে শুভ সংকেত নিয়ে আসে, আমরা কিভাবে সেটাকে ব্যবহার করব সেটা আমাদের উপর ব্যবহার করে। আর সেই অন্তর্যামী আমাদেরকে বলে দেন আমাদের কোনটা শুভ কোনটা অশুভ। তারপরেও চলার পথে আমাদের অনেক সময় শুভ অশুভের সংকটে তো পড়তেই হয়, কিন্তু তারপরেও আমরা যখন ভাবি যে প্রত্যেকটা মুহূর্তকে আমরা শুভ করতে পারি, মন্দকে ভালো করতে পারি, দুঃখকে সুখে পরিণত করতে পারি, সেটা মাত্র শুধুমাত্র আমাদের পাশে যারা রয়েছে প্রত্যেকের সাথে আমাদের সমস্ত জীবনের দৈন্যতাকে ত্যাগ করে যদি আমরা এক মানসিকতায় হাঁটতে পারি। তাই তো এই পূর্ণ রথযাত্রার দিন সবাইকে আরও একবার আমাদের নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রত্যেকটা দিন যেন আমাদের এমনই একটি শুভযাত্রার দিন হয়, নতুন যাত্রাকে নিয়ে, নতুন যাত্রাপথকে নিয়ে আমরা যেন অনেকটা দূর চলতে পারি। আর এমন দিনে আমরা একইভাবে রয়েছি স্টুডিওতে যেভাবে আমরা প্রত্যেক দিন থাকি, আপনাদেরই সাথে কথায় গানে নানা অনুষ্ঠান নিয়ে। যারা আজকে রয়েছেন তাদের সাথে অবশ্যই পরিচিত হব, আর প্রত্যেককেই আপনারা চেনেন। আমাদের সাথে আজকে রয়েছে মৌরিতা রায়। সুপ্রভাত মৌরিতা। সুপ্রভাত, রথযাত্রার শুভেচ্ছা, এবং এই বিশেষ দিনে প্রত্যেকটা দিন যেন শুভযাত্রা হয় সেই কামনাই রইল, সেই শুভেচ্ছা রইল। আর সাথে তবলায় যেভাবে আমরা পাই প্রতিদিন শিল্পীকে, আমাদের অত্যন্ত ভালো লাগা শিল্পী, রাজ্যের অত্যন্ত গুণী শিল্পী নারায়ণ বিশ্বাসকে, সুপ্রভাত নারায়ণ। আর সাথে দেবজিৎকে আমরা পাই এখন প্রতিদিন। দেবজিৎকে ইদানিং তোমরা নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে সবাই মুখটা দেখে অত্যন্ত পরিচিত হয়ে গেছো, কিবোর্ডে রয়েছে দেবজিৎ। দেবজিৎ সকাল সকাল গিয়ে রথযাত্রার পূর্ণ করে এসছে জগন্নাথ মন্দিরে গিয়ে, তাই তো? শুভেচ্ছা রইল অনেক, এভাবেই চলুক। তাহলে আর কথা না বাড়িয়ে বরঞ্চ মৌরিতা আজকে ভীষণ ভালো ভালো গান আমাদের জন্য নিয়ে এসছে। আমি মৌরিতার গানের লিস্ট যখন দেখছিলাম যে মনে হচ্ছিল যে সত্যি আজকের দিনের জন্য এই গানগুলো একদমই না হলেই নয়। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি মৌরিতার কাছে যাই। শুরুটা কি হচ্ছে? কবিগুরুর গান না, লোকগীতি দিয়ে হচ্ছে। হ্যাঁ, একটি বিখ্যাত গান, শ্রদ্ধেয় শিল্পী অমর পালের একটি বিখ্যাত প্রভাতী সঙ্গীত। বাহ বাহ, চলো চলো। রাই যা
এই না হলো সকাল শুরু। আর এমন একটি সুন্দর দিনে এত সুন্দর গান দিয়ে সকাল যখন শুরু হয়, আজকে সারাটা দিন আমাদের খুব ভালো কাটবে সেই আশা তো করতেই পারি। আর আজকের এই বিশেষ দিনে আরো একবার যারা পর্দার ওপারে রয়েছেন, যারা নিউজ ভ্যানগার্ডের দর্শক শ্রোতা রয়েছেন, বা যারা প্রত্যেক রাজ্যবাসীকেই আমাদের তরফ থেকে জানাচ্ছি রথযাত্রার আরো এক সুরেলা শুভেচ্ছা। আমরা পরবর্তী গানে যাব মৌরিতার কাছে। মৌরিতা, আজকের দিনের মানে একটা বিশেষ দিন, রথযাত্রা মানে ছোট থেকে রথযাত্রার সাথে আমাদের অনেক নস্টালজিক ব্যাপার জড়িয়ে রয়েছে। এখন হয়তো সেভাবে আর রথের মেলায় আমরা যাই না বা যাওয়া হয় না, কিন্তু একটা সময় ছিল ছোটবেলা আমাদের বায়না থাকতো, জানি না তোদের থাকতো কিনা, আমাদের তো থাকতো যে রথের মেলাতে যেতেই হবে, এবং বিশেষ করে সেই মাটির পুতুলগুলো খেলার জন্য প্রবল উৎসাহ ছিল। এখনো এখনো মানে যখন সময় থাকে, সুযোগ হয়, আমি কিন্তু কোনো মেলাই মিস করি না, বিশেষ করে রথের মেলা তো অবশ্যই, কারণ এখানে মেলার মধ্যে যে একটা পরিবেশ, ঠিক সেটার একটা আলাদা আমেজ রয়েছে একদম। এবার কি শোনাবি? এবার একটু রবীন্দ্রসঙ্গীত, যেহেতু রথের কথা উঠলো তাই পূজা পর্যায় থেকে একটি গান। Yeah.
গানটা যখনই শুনছিলাম কবিগুরুর প্রত্যেকটা কথার মধ্যে যেন রথের চিত্রটা ফুটে উঠছিল। রথযাত্রা মানেই হচ্ছে সেই একটা প্রচন্ড রকম হই হুল্লোড় থাকে, প্রচন্ড রকম কি বলবো উন্মাদনা থাকে, কার আগে গিয়ে রথের রশিটা কে ধরবে, অনেকের ভিড়ের মাঝখানে কেউ জাস্ট অনেক বৃদ্ধকে দেখেছি বা যারা মধ্যবয়স্ক যে বাবা একটু সরো আমি একটু ছুঁয়ে চলে যাই, এমনও কিন্তু হয়। আর কবিগুরুর এই গানের মধ্যে মনে হচ্ছিল সত্যি ঝাঁপিয়ে পড়ে এসে ঘর থেকে, মানে প্রত্যেকটা ছবি যেন ভেসে উঠছিল। আর সব থেকে মনে হচ্ছিল আমার গাইতে গাইতে বিশেষ করে উড়িয়ে ধ্বজা অভ্রভেদি রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে, একদম মনে হচ্ছে যেন একদম জগন্নাথ মহারাজ হাঁটছেন রথে, মানে যাচ্ছেন, একদম একদম ঠিক ঠিক ঠিক। আর তার সাথে তোর গান এবং নারায়ণের সঙ্গ সবকিছু, সেটাও মানে গানটার সাথে মানে যতটুকু যাবার একদম পুরোটাই গেছে। ভীষণ ভালো লাগছে মৌরিতা, বিশেষ করে আজকের জন্য এই সিলেকশন গুলো খুব খুব ভালো। তো পরের গানে যাই, এরপর কি শুনবো? আমারও একটি রবীন্দ্রসঙ্গীত, বাজে বাজে রং রবীন্দ্র, বাজে বাজে রং রবীন্দ্র,
দেখা যায় ধ্বজাধারী, নেমেছে পথের ধারে আজ রাজবেশে। হে কাণ্ডারী, তুমি চলেছ অগ্রগতির পথে, আর আমরা চলেছি তারই পিছু ধরে। দেখিয়েছ পথ, পেরেছি নদী মাঠ প্রান্তর বন বনান্তর। এমনই কিছু দিনে তোমারই ঝুলি হতে যদি পাই একটি ক্ষুদ্র একটি পরশ বিন্দু, এবং প্রত্যেক মুহূর্তে আমাদের জীবনের একটাই বোধহয় চাওয়া পাওয়া থাকে, পরম করুণাময়ের আশীর্বাদ। এবং তারই আশীর্বাদ ছাড়া আমাদের জীবনের চলার পথ, আমাদের জীবনের গতিপথ কোনো কিছুতেই যেন একটা মসৃণতাকে আমরা খুঁজে পাই না। তাই তো আমাদের আরও একবার এই অবনবন চিত্তে নতমস্তকে প্রণাম। আর আজকে সকাল, আজকের দিন এমন একটা বিশেষ দিন, বারবারই বলতে হয় যে এ যেন এক পুণ্য পবিত্র দিন। এদিনে পরম করুণাময়ের সাথে হাজার হাজার ভক্ত বৃন্দের একটা সমাগম হয়, তার সাথে একটা আত্মিক যোগাযোগ স্থাপন হয়। আর কবিগুরুর গানে এমনই কিছু স্পর্শ তো আমরা অবশ্যই পাই, প্রতিনিয়ত পাই। আমরা আরেকটি গান শুনব, তারপর আমরা বিরতিতে যাব। তার কথা এবং সুর দিয়েছেন শ্রদ্ধেয় শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়, এবং গানটি একটি অন্য গল্প, অন্য কথা বলে। আমি যখন এই গানটি গাই তখন মনে হয় যে দোতারার মতোই প্রত্যেকটা মানুষের মধ্যেও কিন্তু দুটো দিক থাকে, একদম দুটো তার। যদি আমরা কল্পনা করি তাহলে একটি তার সবসময় ভোগ বিলাসের কথা বলে, আর একটি তার সবসময় ছেড়ে মুক্তির কথা বলে। এরকমই একটি গান, বাহ, আমার
ব্যথা অসম্ভব, মানে কি বলবো, আমাদের জীবনের ধ্রুব সত্যটাকে মনে হয় গানে তুলে এনেছে। এবং সত্যি তাই, আমি আমার ব্যক্তিগত কথাও যদি বলি যে আমাদের মন কিন্তু সব সময়ই উঠতে থাকে, কখনো বা সেটা শান্ত হয়ে থাকে, সেটা ভাবের ঘরে অভাবকে খুঁজে। সেই জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা দিয়েই বললাম, আমাদের মনও কিন্তু এমন করে ছুটতে থাকে, কখনো আমাদের প্রতি মুহূর্তে কখনো জাগতিক চাওয়া পাওয়ার জন্য পাগল হয়ে যায়, আবার কখনো সেটা ধীর স্থির শান্ত হয়ে যায়। অসম্ভব ভালো একটি গান শুনলাম, আর এত সুন্দর করে তুই গাইলি, আর সাথে অবশ্যই দেবজিৎ আর নারায়ণ তো অবশ্যই রয়েছে। দারুণ একটি সকাল কাটছে এত ভালো ভালো গানের সাথে। আবারও ফিরছি তাহলে, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিতেই হচ্ছে, ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, আমরা রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আর আজকের এই সকালে আমরা রয়েছি রথযাত্রার বিশেষ একটি স্পেশাল অনুষ্ঠানে। আসলে প্রত্যেকটা দিনই তো আমাদের জন্য বিশেষ দিন, তার মধ্যে কিছু কিছু দিনের বিশেষত্বটা আমাদের কাছে গভীরভাবে ধরা দেয়। আর এই রথযাত্রা এমনই একটি দিন, অপামর জনসাধারণের মধ্যে এই শব্দটি একটি বিশেষ অনুভূতি তৈরি করে। সেই ছোটবেলা থেকেই বলি, রথযাত্রার মেলা বলি, জগন্নাথ বাড়িতে যাওয়া বলি, প্রত্যেকটা কিছুর সাথেই আমাদের ছোটবেলা বড়বেলা সববেলাই ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাই না? আর আজকের এমন একটি সুন্দর সকালে আমরা এত সুরে সুরে থাকছি। মৌরিতা আমাদেরকে পরপর যেগুলো গান শোনালো, প্রত্যেক কটা গান অসম্ভব ভালো, এবারও অপেক্ষায় আরও একটি ভালো গানের জন্য। এবার আমার পছন্দের একটি গান, কুসুমেতে বন্ধ তুমি আধ।
সুন্দর গান, আর এত প্রাণ ঢেলে গাইছিল মৌরিতা। আসলে যিনি সৃষ্টি করেন, প্রত্যেকটা গান যিনি সৃষ্টি করেন, ওনার সৃষ্টির সময়ই সেই ভাব, সেই অনুরাগ বলি, সুরের মাধুর্য বলি, সব কিছু ঢেলে উনি দিয়ে দেন। কিন্তু তারপরে যারা সেটাকে নিয়মিত চর্চা করে বা যারা আমাদের কাছে পৌঁছে দেয়, শ্রোতাদের কাছে পৌঁছে দেয়, তাদের একটা গুরু দায়িত্ব থাকে। আর মৌরিতা এত সুন্দর করে প্রত্যেক কটা গান, আমি এই গানটার কথা মানে শুধু এই গানটার কথাই বলবো না, একদম প্রাণ ঢেলে গাইছিল, ভীষণ ভালো, কিছু বলার নেই। মৌরিতা বরাবরই মৌরিতা আমার খুব ভালো লাগার শিল্পী, পছন্দের শিল্পী। চলো পরের গানে যাই। প্রকৃতি সতীরে সাজিদা আজি Oh, no.
আসলে প্রত্যেকটা গানে এত ভালো লাগছে, মন ছুঁয়ে যাচ্ছে। সকালকে তো অবশ্যই আমার মনে হয় আজকে সারা দিনে আমরা সুরে সুরে একটা অন্য রকম অনুভূতি নিয়ে কাটাবো, আর সাথে অবশ্যই নারায়ণের সঙ্গত নিয়ে আলাদা করে বলার মতো কিছু থাকে না। কারণ আমরা সবাই যারা গান বাজনা করি বা গানের সাথে যুক্ত, আমরা সবাই চাই যে এই ধরনের সঙ্গত আমাদেরকে সবসময় বেঁধে রাখুক, তাই না? আর দেবজিৎ নতুন মানে একদমই এই প্রজন্মের, এত গান নিয়ে ও রিসেন্ট কাজ করছে, এত মাঝে মাঝে ওর ঘুম ছুটে যায়। হ্যাঁ, তা আমাকে শুধু বলতে থাকে আন্টি আমাকে লিস্ট পাঠাও, গানের লিস্ট পাঠাও। যাই হোক, খুব ভালো, সবকিছু মিলে সত্যি খুব সুন্দর একটি সকাল কাটছে। দেখতে দেখতে আমাদের সকালের এই সময়টুকু, আমাদের এই ভালো লাগার সময়টুকু অনেকটাই পার করে ফেলেছি। চলো আমরা চটপটার দেখি কটা শুনতে পারি, দুটো তো শোনার ইচ্ছে আছে। চলো আমি আর কথা বলবো না, মাঝখানে পরপর দুটো শুনে নিই টেনে। বিপুল তরুণ ভরে, বিপুল তরুণ ভরে, সব ভবন উদ্বে মগর মরি, অতীত অনাগত আলোকে চলুন, জীবনে চলুন ইতি আনন্দ তরঙ্গ, বিপুল তরুণ ভরে, বিপুল তরুণ। কিছু বলার নেই, আমি আর কিছু বলতে পারছি না, অসম্ভব, সত্যি অসাধারণ বললেও কম হয়, কারণ এত সুন্দর মনে হয় যেন এই ঠেকাটা, এই সঙ্গতটা এটার জন্যই ছিল। চলো আর একদম সময় নেই, আমরা চটপট আজকের অনুষ্ঠানের জন্য শেষ গান, আজকের অনুষ্ঠানের শেষ গান শুনে নেই। আসলে এমন কিছু সময় থাকে শেষ হয়েও যেন শেষ হতে চায় না, সেই মুহূর্তটাকে ধরে রাখি আমরা। চলো, যে গানটি গাইছি সেটি রাগ রাজ বিজয় এবং পূজা পর্যায়ের একটি গান। এই গানটিতে মানে আমি যখনই গাই তখন আমার একটাই ফিলিংস হয় যে যখনই আমরা সবসময় চলার পথে যখনই আমরা বাধা বিপত্তি আসে আমাদের জীবনে, আমাদের যদি সেই পরম পিতার সাথে আমাদের একটা যোগাযোগ থাকে এবং উনি যদি নিজ দায়িত্বে আমাদেরকে আগলে রাখেন, তাহলে মনে হয় না আর কোনো বাধাই বাধা থাকে না। ঠিক ঠিক, ওই রকম একটি গান। সংসয় তিমির মাঝে, সংসয় তিমির মাঝে, তাহে বুদ্ধি হে প্রেম আনন্দ প্রকাশ জগতে,
সেই সংশয় তিমিরও মাঝে, শুধু তিনি আমাদের অভয় দিক, তিনি আমাদের হাতটুকু ধরে রাখুক, এই থাকে আমাদের প্রার্থনা, এই থাকে আমাদের চাওয়া পাওয়ার একটি বিশেষ ভাবনা। অসম্ভব ভালো, মানে ভালো 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 বলতে পারছি না, মানে প্রত্যেক কটা গান ভীষণ ভালো, আর এত সুন্দর সিলেকশন, আর সাথে আজকে দুজনের সঙ্গ, সবকিছু মিলে একটা দারুণ সকাল। রথযাত্রার সকালটি যেমন ঠিক হওয়া দরকার ছিল, ঠিক আমার মনে হয় ঠিক ততটাই সুরেলা হয়েছে, তার থেকে একটু বেশি হয়েছে। ঠিক ঠিক, একদমই ঠিক। জয় জগন্নাথের আশীর্বাদ। সব জয় জগন্নাথের আশীর্বাদ, একদম। আর এই আশীর্বাদটুকুই সবার উপরে বর্ষিত হোক, শুধু এটুকুই বলবো। তাহলে আজকের মতো করে শেষ করব আপনাদেরই ভালো লাগার অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকাল। আবারও দেখা হবে নতুন একটি সকালে আবার কোন এক শিল্পীর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। আবারও এই বিশেষ দিনে, রথযাত্রার এই বিশেষ দিনে সবার জন্য আরও একবার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। আর যেটা বলি যে প্রতিদিন যেভাবে আপনারা আমাদের সাথে থাকেন সেভাবেই নিউজ ভ্যানগার্ডের সাথে জুড়ে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।